টাঙ্গাইলের গোপালপুরের দক্ষিণ পাথালিয়া গ্রামের ঝিনাই নদীর তীরে মনোরম পরিবেশে নির্মিত হচ্ছে 201 গম্বুজ বিশিষ্ট মসজিদ। এরই মধ্যে শেষ 90 ভাগ কাজ। কর্তৃপক্ষ বলছে এটি বিশ্বের সবচেয়ে বেশি গম্বুজ বিশিষ্ট মসজিদ, যে কারণে দেশি বিদেশি পর্যটকদেরও নজর কেড়েছে মসজিদটি। পাখির চোখে 17 ফুট উচ্চতার সারি সারি 200টি গম্বুজ, আর এর মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে 81 ফুট উচ্চতার একটি গম্বুজ, আর একে বিশ্বের সবচেয়ে বেশি গম্বুজের মসজিদ বলে দাবি করছে কর্তৃপক্ষ। টাঙ্গাইলের গোপালপুরে দক্ষিণ পাথালিয়া গ্রামের ঝিনাই নদীর তীরে 15 বিঘা জমির ওপর মসজিদটির নির্মাণ শুরু হয় 2013 সালে। সোনালি রঙের মার্বেল পাথর আর গম্বুজের ওপর বসানো হয়েছে 5 টন পিতল, আর ভেতরের দেয়ালে পিতলের ওপর লেখা পুরো কোরআন শরীফ। চার কোনায় রয়েছে 4টি মিনার, প্রত্যেকটির উচ্চতা 101 ফুট। পাশাপাশি 81 ফুট উঁচু আরও 4টি মিনার থাকা এই মসজিদে একত্রে নামাজ আদায় করতে পারবেন 15,000 মুসল্লি। Large screen, dual stereo speaker এবং সুপার ফাস্ট চার্জিং এর সাথে এন্টারটেইনমেন্ট কিং নেক্সট জি N72। মসজিদটিতে 5 ওয়াক্ত নামাজ শুরু না হলেও শুক্রবার সারা দেশ থেকে জুমার নামাজ আদায় করতে আসেন হাজারো মুসল্লি। 100 বছর 200 বছর পরে এটা পৃথিবীর ইতিহাসে একটা ঐতিহ্য হিসাবে, ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে এটা চিহ্নিত হবে। দেখে এত ভালো লাগলো, খুব সুন্দর লাগলো। হ্যাঁ, মনটা চায় যে এখানে বসে থাকি। পৃথিবীর ভিতরে মনে হয় 200 গম্বুজের ভিতরে শ্রেষ্ঠ মসজিদ এখন। এর মধ্যে মসজিদের 90 ভাগ কাজ শেষ হয়েছে, তবে আর্থিক সংকটে আটকে আছে বাকি কাজ। শুধু মিনারটা করতেই 50 কোটি টাকা। পৃথিবীতে এই 451 ফিট কোনো মিনার নাই, যে একটি করে পিলার করতে 7.5 লাখ টাকা লাগে। আপনারা যেভাবে পারেন এই মসজিদকে সহযোগিতা করে আমাদের অসমাপ্ত কাজগুলি সমাপ্ত করার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। মসজিদটির কাজ শেষ করতে প্রধানমন্ত্রীর সহায়তার আশা স্থানীয় সংসদ সদস্যের। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা বলবো যে কিছু সহযোগিতা করলে এই এইটা মিনারটা হয়ে যাবে। আশা করি আমরা এই বছরের শেষের দিকে এই মিনারটি হয়ে গেলে মাননীয় প্রধানমন্ত্রী যখন সময় দেবে, মাননীয় প্রধানমন্ত্রী হাত দিয়েই এটা আমরা উদ্বোধন করতে চাই। মসজিদের দক্ষিণ পাশে নির্মাণের অপেক্ষায় রয়েছে 451 ফুট উঁচু মিনার। নির্মাণ শেষ হলে যা হবে বিশ্বের অন্যতম উঁচু মিনার। ডিবিসি নিউজ ডেস্ক।